বেদরপর স্বাগত। ল্যান্ডফলের পরেও দীঘায় রয়েছে ঝড়ের দাপট, ভুসছে সমুদ্র, আশঙ্কার মেঘ কাটতেই দীঘার সমুদ্রে ভিড় জমাচ্ছে আবারও পর্যটকরা। সমুদ্রে স্নানে পর্যটকদের বাধা দিচ্ছে পুলিশ, পর্যটকদের কি ফিরবে হুশ? যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, ল্যান্ডফলের পরেও দেখা গেল দীঘায় রয়েছে ঝড়ের বেশ দাপট। সকাল থেকেই ঝোড়ো হাওয়া, ফুসছে সমুদ্র, জলোচ্ছ্বাস দেখতে সেখানে পর্যটকদের ভিড়। যদিও পুলিশ চেষ্টা করছে যে পর্যটকদের সেখানে সরিয়ে আনতে, তারপরেও সমুদ্রে পর্যটকরা স্নান করতে যাচ্ছে, পর্যটকদের বাধা দিচ্ছে পুলিশ, পর্যটকদের কবে ফিরবে হুশ? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কি আপডেট পাচ্ছ? তো যেটা পাওয়া যাচ্ছে যে দীঘায় কিন্তু ল্যান্ডফল করার পরে ঘূর্ণিঝড়ের যে দাপট, ঝড়ের দাপট, সেটা কিন্তু কমতে শুরু করেছে। ল্যান্ডফল করার সময় মধ্যরাতে সেই ঘূর্ণিঝড়ের দাপট যদি 80 কিলোমিটার হয়, তাহলে এখন সেটা 60 থেকে 65 কিলোমিটারের আশেপাশে রয়েছে। দুপুর 1টা পর্যন্ত ল্যান্ডফলের সময়সীমা রয়েছে। তৎসঙ্গে এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের অভিমুখও কিন্তু বদলে গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন আর পশ্চিমবঙ্গের দিকে নেই, ঘূর্ণিঝড়ের অভিমুখ হচ্ছে ছত্তিশগড়ের দিকে চলে গেছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ছত্তিশগড়ের দিকে চলে যাওয়াতেই ঝড়ের গতিবেগ কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এবং এখন 60 থেকে 70 কিলোমিটারের আশেপাশে কোথাও কোথাও দমকা হাওয়া সমেত এই ঝড়ের গতিবেগ থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এবং আলিপুর আবহাওয়া কর্তারা জানিয়েছে যে মাঝে মধ্যে তবে দু একটা দমকা হাওয়া বইতে পারে, সেই দু একটা দমকা হাওয়ার গতিবেগ কোথাও কোথাও 70 কিলোমিটার ঘন্টায় হতে পারে। এক কথায় এখনো ঘূর্ণিঝড়ের যদি মানে ঘূর্ণিঝড়ের যে আতঙ্ক না থাকলেও, তবে এখনো পর্যন্ত কিন্তু সতর্ক যে বার্তা যে রয়েছে সেটা আজকের বিকেল পর্যন্ত সেটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। তবে আজকের বিকেলের পরেও কিন্তু 40 থেকে 45 কিলোমিটার যে ঝড়ের গতিবেগ সেটা কিন্তু থাকছে। অর্থাৎ দীঘা সহ যে সমস্ত সমুদ্র সৈকতগুলি রয়েছে, সেই সমস্ত সমুদ্র সৈকতগুলিতে আগামী 24 ঘন্টার জন্য ঝোড়ো হাওয়ার সঙ্গে তাদের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাস থাকবে। তার জন্য পর্যটকদের বারবার মাঝ সমুদ্রে গিয়ে স্নান করতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা দেখাচ্ছি যে দেখো, একেবারে গতকাল যে ঢেউ ছিল সমুদ্রের, সেও ঢেউ কিন্তু আজকে নেই। আজকে ঢেউয়ের পরিমাণ কিন্তু অনেকটাই কম। আমাদের সেখানকার প্রতিনিধি যারা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, তারা 3 দিন ধরে কাজ করছেন, তারা যে ছবি পাঠিয়েছে, সেই ছবি পাঠানো সেই ছবি কথা বলছে, সমুদ্র ফুসছে, কিন্তু গতকাল যতটা ভয়ঙ্কর ছিল সমুদ্র, আজকে কিন্তু ততটা নেই। শুধু দীঘা নয়, দীঘা, মন্দারমণি সব জায়গাতেই একই পরিস্থিতি। অন্যদিকে যদি তোমার কথা বলি, উড়িষ্যা, উড়িষ্যার পরিস্থিতিও কিন্তু এক। উড়িষ্যাতে হালকা বৃষ্টি রয়েছে, যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই ভারী বৃষ্টি নেই, কারণ ল্যান্ডফলের সময় কিন্তু ঘূর্ণিঝড়ের যে অভিমুখ, সেই অভিমুখ বদল করে সেটা ছত্তিশগড়ের দিকে চলে গিয়েছে। তার জন্য উড়িষ্যা উপকূলেও কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট বেলা বাড়তেই কমতে শুরু করেছে। বিকেলের পর সেই দাপট অনেকটাই কমবে বলে জানিয়েছে সেখানকার হাওয়া অফিস। অর্থাৎ দুপুর 1টার পর থেকেই ঘূর্ণিঝড়ের যে বাংলা এবং উড়িষ্যার যে দাপট ছিল সেটা ধীরে ধীরে কমবে। বিকেল 3টের পর সেটা একদমই প্রায় থাকবে না বললেই চলে। আর যেটুকু থাকবে সেটুকু সমুদ্রের পাড়ে ঝোড়ো হাওয়া থাকে, তাহলে পর্যটকরা কিসের নেশায় বারবার গ্যাটের করি খরচা করে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তারা পুরী সমুদ্র টানে বারবার দৌড়ে যাবে। এবং অন্যদিকে তোমায় বলতে পারি যে পুরীতেও কিন্তু আজকে সকালবেলা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতকে উপেক্ষা করেই পুরীর সমুদ্র কিন্তু ভিড় জমিয়েছেন, একদিকে তীর্থযাত্রীরা, অন্যদিকে পর্যটকরা। পুরীতে কিন্তু শুধুমাত্র তীর্থযাত্রা করতে সাধারণ মানুষ যান না, প্রচুর মানুষ আছে তীর্থযাত্রার পাশাপাশি, তারা কিন্তু পুরীতে যান হচ্ছে বেড়াতে, এবং পুরীতে যান হচ্ছে সমুদ্র স্নানে। সেই সমুদ্র স্নানের জন্যই কিন্তু পুরীতে বহু মানুষ ভিড় জমিয়েছে। দীঘাতেও সেই রকমটা ছবি, তবে পুলিশের তাড়াতে সকালবেলা কাউকেই ঘেরতে দেওয়া হয়নি। দুপুরের পর থেকে কিন্তু আবারও একটু ঘেঁষা শুরু করেছে, তবে পুলিশ সতর্ক সবটাই, এই পুলিশ সেখান থেকে পর্যটকদের সরিয়ে দেওয়ার কাজ চলছে। তবে পর্যটকরা যে মনোভাব দেখিয়েছে টানা কয়েকদিন, তাতে কিন্তু পুলিশ কিন্তু অত্যন্ত বিরক্ত। এই জলোচ্ছ্বাসের
ছবি এবং জলোচ্ছ্বাসের সেলফি তুলতে কিন্তু বারবার পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই পর্যটকদের একটা বড় অংশ কিন্তু বিরাজমান। তাতে কিন্তু পুলিশেরই কিন্তু সব থেকে বেশি এই পর্যটক সরাতে কষ্ট হয়েছে, যেটা কোনোভাবেই মানতে পারছে না বাংলা এবং উড়িষ্যার পুলিশ। এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু কঠিন ধারায় মামলা দেওয়ার কথাও কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে বাংলার পুলিশ। ধন্যবাদ। সমুদ্র স্নানে পর্যটকদের বাধা দিচ্ছে পুলিশ। কাল সকালেও যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সেলফি তুলতে ব্যস্ত, জলোচ্ছ্বাসের সাথে ছবি তুলতে বহু পর্যটকরা সমুদ্রের কাছে যাচ্ছিল, যদিও পুলিশ সেখানে বাধা দেয়। বারবার পুলিশ বারণ করার পরেও পর্যটকদের ভিড় পরিলক্ষিত হয়েছে। যদিও কাল বিকেল থেকে পর্যটক শূন্য থাকার পর আজ আবারও সকালে পুরী থেকে শুরু করে দীঘার বেশ কয়েকটি জায়গায় পর্যটকরা জলোচ্ছ্বাস উপভোগ করতে সেখানে ভিড় জমায়, কিন্তু এখনো সতর্ক বার্তা জারি, এখনো রেড এলার্ট জারি করা হয়েছে, কারণ বৃষ্টি হবে এক নাগারে। তাই সেক্ষেত্রে যাত্রী থেকে শুরু করে সেখানকার পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে তারা যেন সমুদ্রের পার না যায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেখানে পর্যটকদের আনাগোনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।